শোকাবহ আগস্ট 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একদল ঘাতক রাতের অন্ধকারে হত্যা করেছিল 32 নম্বর ধানমন্ডির তার নিজ বাড়িতে। তার সাথে হত্যা করা হয়েছিল তার স্ত্রী বেগম ফজিলুল নেসাকে, হত্যা করা হয়েছিল শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল এই তিন সন্তানকে এবং একই সাথে শেখ কামাল এবং শেখ জামালের স্ত্রীকে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাই শেখ নাসেরকে। এছাড়াও অন্যান্য অনেক আত্মীয় স্বজনকে সেদিন হত্যা করা হয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী পুরো জাতি। তবু যারা সেই সময় বঙ্গবন্ধুর সাথে নিবিড়ভাবে কাজ করেছেন, বিভিন্ন রাষ্ট্র গঠনে কাজ করেছেন, সংবিধান রচনায় কাজ করেছেন, আন্দোলনে সংগ্রামে সাথী হয়েছিলেন, সেরকম কজন মানুষকে নিয়ে আমরা স্মরণ করব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয়তাময় জন্ম মৃত্যু, রক্ত দেখে পালিয়ে গেলে বক্ষপুরে ভয়, ভাবলে না কার রক্ত এটা স্মৃতি গন্ধময়, দেখলে না কার জন্ম মৃত্যু জাতীয়তাময়। কবি কামাল চৌধুরী, এটি আপনার রচিত বঙ্গবন্ধুর উপরে প্রথম কবিতা প্রতিবাদ। ধারণা করা হয়ে থাকে এটি বাংলাদেশে বাঙালি কবি দ্বারা রচিত প্রথম প্রকাশ্য প্রতিবাদ। এটি যখন আপনি রচনা করেন তখন আপনার বয়স সদ্য 20, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, 1977 সাল। আপনার সেই সময়ের স্মৃতি যদি আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু হত্যার পরবর্তী যে সময়, আপনারা জানেন যে সারা বাংলাদেশে একটা দুঃসহ সময় নেমে এসেছিল, একটা আতঙ্কিত জনপদ ছিল সেই সময় বাংলাদেশ। সেরকম সময় আমাদের দেশের লেখক শিল্পী চেষ্টা করেছে প্রতিবাদ করার এবং বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে প্রতিবাদ হয়েছে। সেই সময় আমি ছিলাম, আসলে আমরা থাকতাম আদমজী জুট মিলে। তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়ে, এর আগে ঢাকা কলেজের ছাত্র ছিলাম, সেখান থেকে সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছি। এবং বঙ্গবন্ধু হত্যা পরবর্তীতে ভেতরে একটা তীব্র ক্ষোভ জমা হয়েছিল যে আমরা কীভাবে আসলে প্রতিবাদ করি। তো সেই সময় আমাদের যারা লেখক, অর্থাৎ কবিতা আমরা যারা লিখি, বিশেষ করে 70-এর দশকে, তারা আমরা একটা আড্ডার জায়গা, সেই জায়গাটা ছিল গফুর মিয়ার একটা রেস্টুরেন্ট ছিল শরীফ মিয়ার পাশে। সেই সময় ছাত্র ইউনিয়ন একটা পত্রিকা বের করত, সেই পত্রিকাটার নাম হচ্ছে জয়ধ্বনি। তো ছাত্র ইউনিয়নের জয়ধ্বনি পত্রিকাটা, সেটা আলতাফ আলী হাসু নামে একজন আপনার সংস্কৃতি কর্মী ছিলেন, ছড়া লিখতেন, তারা তখন তাদের উদ্যোগে সেটা বেরিয়েছিল সেই সময়। তো ছাত্র ইউনিয়নের এই জয়ধ্বনি পত্রিকা আমি একটা কবিতা লিখি, সেই কবিতাটা যেটা কিছুক্ষণ আগে আমি পড়লাম, জাতীয়তাময় জন্ম মৃত্যু। এটি তখন এটা প্রকাশিত হয় ছাত্র ইউনিয়নে, সেটা 77 সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের দিকে এই পত্রিকাটা তখন বের হয়। এবং আমি যেদিন এটা প্রকাশিত হয়েছে সেদিন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই, দেখি কলাভবনের চতুর্দিকে আমার সেই কবিতার লাইন লাগানো আছে। এই আমি দেখে আমার একটু মানে অন্যরকম লাগলো যে বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে এই কবিতাটা আমি লিখতে পেরেছি, যে রক্ত দেখে পালিয়ে গেলে বক্ষপুরে ভয়, ভাবলে না কার রক্ত এটা স্মৃতি গন্ধময়। এবং এইটা আপনার দেয়ালে দেয়ালে তখন লেখা হয়েছে। এবং এই কবিতা সম্পর্কে
সমকাল পত্রিকা, আপনারা জানেন যে সমকাল একটা বিখ্যাত পত্রিকা ছিল, সেই সময় সিকান্দার আবু জাফর সম্পাদনা করতেন। সে সময় অবশ্য সিকান্দার আবু জাফর প্রয়াত, তো উদয়ন চৌধুরী, তখন ইসমাইল মোহাম্মদ তার আরেক নাম হচ্ছে উদয়ন চৌধুরী, তিনি সেটা সম্পাদনা করতেন। সেখানে একটা লেখা তো বলা হয়েছিল যে এটি বঙ্গবন্ধু হত্যা পরবর্তীতে অর্থাৎ 75 পরবর্তীতে যে প্রতিবাদী কবিতার ধারা, সেই ধারায় প্রথম প্রকাশিত প্রতিবাদী কবিতা। সেই সময় আপনার দুটি পঙ্ক্তি খুবই জনপ্রিয় ছিল এবং সেটিও একটি আমাদের দেয়ালে দেয়ালে ঢাকা এবং বাংলাদেশের প্রায় শহরে ছিল, সে হচ্ছে মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে। হ্যাঁ, এটার একটা আসলে ইতিহাস আছে যে বঙ্গবন্ধু, যে আমি যেটা বললাম যে আমরা যে আড্ডাটা দিতাম তখন গফুর মিয়াতে চায়ের দোকানে, আমি এবং জাফর সেদিন দুপুরের দিকে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম, সে আমরা ভাবছিলাম যে আসলে প্রতিবাদটা কীভাবে করা যায়। তো সেই সময় আমার মাথার মধ্যে একটা চিন্তা আসলো যে একটা স্লোগান লিখি, তো তখনই আমি বসে ওই মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে স্লোগানটা লিখি। তো আমাদের সে সময়ে ছাত্রলীগের একজন মানে নেতা ছিলেন, তিনি মহসিন হলে থাকতেন, তার নাম হচ্ছে মোহাম্মদ হায়দার আলী, মুক্তিযোদ্ধা। তো হায়দার ভাই আমাদের এক বছরের সিনিয়র ছিলেন এবং খুবই সুন্দর হাতের লেখা ছিল তার, এবং যারা ওই যে চিকামারা বলতাম আমরা তখন, চিকামারাতে উনি ছিল ওস্তাদ দেয়াল লিখনে, তো ওনাকে ডেকে ওই দিনই আমরা দিয়ে দিলাম। আমি বললাম যে এটা আপনি সুন্দর করে, এবং খুব অবাক হায়দার ভাই যে কীভাবে সাহস করে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেয়ালে মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে। এই স্লোগানটা পরবর্তীতে বাংলাদেশ ছাত্রলীগ তাদের 79 সালে যে সংকলনটা হয়েছিল, সে সময় ওবায়দুল কাদের চুন্নু এবং বাহলুল মজনুর চুন্নু সেক্রেটারি ছিলেন, ওবায়দুল কাদের উনি ছিলেন সভাপতি, সেই সংকলনও কিন্তু এটা, এই সংকলনটার নাম করা হয়েছিল মুজিব লোকান্তরে মুজিব বাংলার ঘরে ঘরে। কিন্তু পরবর্তী পর্যায়ে আমরা দেখব এক মুজিব লোকান্তরে, পরে যেটা হয়েছে, হ্যাঁ পরে যেটা হয়েছে যে বিভিন্নভাবে স্লোগানটা বিভিন্নভাবে ব্যবহার হয়েছে এবং মিছিলে অনেক সময় এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব ঘরে ঘরে এইভাবে হয়েছে। এই স্লোগানটার পাশাপাশি যেই কবিতাটি আসলে সবচেয়ে বেশি আমাদেরকে আলোড়িত করেছে এবং জনপ্রিয় হয়েছিল সেটি নির্মলেন্দ গুণের সেই কবিতাটি, যেটি 21 ফেব্রুয়ারি 1977 তিনি বাংলা একাডেমিতে দুঃসাহসিক কাজ করেছিলেন, আমি সেদিন উপস্থিত ছিলাম। আপনি সেই কবিতা সম্পর্কে একটু আলোকপাত করবেন নিশ্চয়ই গুন্দা সম্পর্কে। 77 সালে 21 ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুকে নিয়ে আমি কারো রক্ত চাইতে আসিনি সেই কবিতাটা পড়েছেন, এটা একটা অসাধারণ ঘটনা, এবং তিনি যখন এটা পাঠ করেন সঙ্গে সঙ্গে সেটি অসাধারণ কবিতা, অবশ্য অসাধারণ কবিতা, এবং সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে এবং এখন আমাদের স্মৃতির ভেতরে সে ঘটনাটা আছে। আমি উপস্থিত ছিলাম এবং আপনিও ছিলেন এবং আমাদের অনেকে, আমরা তখন এটা সরাসরি প্রত্যক্ষ করেছি। তো এই কবিতাটাতে আপনি লক্ষ্য করবেন যে প্রতিবাদের তীব্র ভাষা আছে, এবং সেই সঙ্গে যে তিনি সমকালে কথা বলছেন, শাহবাগে বিনুর ঘূর্ণায়িত জলের ঝর্ণার কথা বলছেন, সময়ের, হ্যাঁ এই যে সব কিছু মিলে কবিতাটা একটা একটা ঐতিহাসিক কবিতা মনে থাকলে একটু যদি, কবিতাটা এরকম যে, সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি, সমকাল পার হয়ে যেতে যেতে সেই সব পলাশের একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, কাল তুমি কবিতায় শেখ মুজিবের কথা বলো, আমি তার কথা বলতে এসেছি। ছিল আমার এখন মনে হলো কয়েক হাজার মানুষ নিস্তব্ধ হয়ে গিয়েছিল, কারণ কেউ ভাবতেও পারবে না যে এরকম একটি কবিতা উচ্চারিত হবে ঢাকা শহরে সেদিন। যেই ছাত্র জীবন আপনারা পার করে এসেছেন, এটি সংগ্রাম এবং প্রতিবাদের একটি সময়। আপনার 78 সালে আব্দুল আজিজ এবং আলতাফ আলী হাসু এবং তাদের সঙ্গে আরও আমাদের অনেক বন্ধুবান্ধব তারা ছিলেন, তারা মিলে একটি পত্রিকা অর্থাৎ একটা সংকলন করেছিলেন, সেই সংকলনটার নাম ছিল এলাশ আমরা রাখবো কোথায়, এবং এটি কবি শামসুর রহমান একটা কবিতার লাইন দিয়ে তারা এই সংকলনটা করেছিলেন। সেটাতে কিন্তু কারা বের করেছেন, কারণ সেই সময়ে যে পরিস্থিতি তাতে প্রকাশ্যের নাম দিয়ে লেখা অনেকের জন্য মানে অর্থাৎ সম্পাদনা করা কঠিন ছিল, তো তারা সেখানে অনেকের লেখা সেখানে কিন্তু পত্রস্থ করেছেন, এবং এলাশ আমরা রাখবো কোথায়তে যেমন ধরেন আমাদের গদ্যকারও লিখেছেন, রাহাত খান লিখেছেন, হায়াত মাহমুদ লিখেছেন, মাহমুদুল হক লিখেছেন, তারপরে নির্মলেন্দুগুণ কবিদের মধ্যে নির্মলেন্দুগুণ, মোহাম্মদ রফিক, মহাদেব সাহা, আমিও সৌভাগ্যবান যে আমিও লিখেছি, তারপর আমাদের অনেক ছড়াকাররা লিখেছেন, এখানে আসলে সবার নাম মানে আমি হয়তো জাফর ওয়াজেদ, মানে এখানে অনেকে আপনার এখানে মানে ওখানে 30টার বেশি কবিতা সেখানে ছিল, তবে খালেক বিন জয়নউদ্দিন, তো আরও অনেকেই লিখেছেন, আমি সবার নাম এই মুহূর্তে মনে করতে পারছি না, কিন্তু এটা একটা আরেকটা ঐতিহাসিক ঘটনা, কারণ এটা হচ্ছে একটা সংঘবদ্ধভাবে কবিদের পক্ষ থেকে একটা প্রয়াস। আবার পাশাপাশি
সেই সময় সমকাল পত্রিকা আরেকটা বড় ভূমিকা পালন করেছিল। 75 সালে বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়টাতে কিছুদিন দায়িত্ব পালন করেছেন আপনারা জানেন কবি হাসান হাফিজুর রহমান, পরে ইসমাইল মোহাম্মদ যিনি আপনার উদয়ন চৌধুরী নামে ফিল্ম পরিচালনা করতেন, হ্যাঁ তিনি এটা দায়িত্ব নিয়েছেন। তো সেখানে কিন্তু তখন কবি লেখকরা বিশেষ করে প্রতিবাদী কবি লেখকরা সবাই সামিল হয়েছিলেন। 77-এ আপনার ওখানে যেমন আমরা দেখেছি মোহাম্মদ রফিক, নির্মলেন্দু গুণ, আমিন ইসলাম বেদু, তিনি আবার ওই যেটা 78-এ এলাস আমরা রাখবো কথা সেখানেও তার লেখা আছে। এরা অনেকেই কিন্তু সেখানে আমরা তখন আড্ডা দিতেন। আমার সেই সময় আমার লেখা ছাপা হয়েছে, আমার বন্ধু রুদুমার শহীদুল্লাহ লেখা ছাপা হয়েছে, নির্মলেন্দু গুণ, মোহাম্মদ রফিক এবং অনেকের, এবং অনেকের লেখা আমার মনে হয় যে এটা প্রত্যেকটা কার কার লেখা সে সময় এবং প্রতিবাদী লেখাগুলি নিয়ে একটা আলাদাভাবে আমি কাজ করা শুরু করেছি। তো ওই সময়ে আপনার আরেকটি লেখার কথা যদি না বলি তাহলে আসলে একটু এটা ভুল হবে, সেই জন্য ভুল হবে যে মৃতের আত্মহত্যা নামে একটা গল্প লিখেছিলেন আবুল ফজল। আবুল ফজল প্রথম, এটি হচ্ছে সমকালে প্রকাশিত প্রথম প্রতিবাদী গল্প। চট্টগ্রামে প্রতিবাদ হয়েছে, চট্টগ্রামে আমাদের যেমন এপিটাফ গ্রুপ, সেখানে মিনার মনসুর এবং অন্যান্যরা তারা প্রতিবাদ করেছেন, আরও অনেকে সে অংশ নিয়েছেন। আর ঢাকার বাইরে বিভিন্ন স্থানে কিন্তু প্রতিবাদ হয়েছে, যে হ্যাঁ হয়েছে। তো যেমন 78 সালে মিনাররা তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে প্রতিবাদগুলি সেটা হয়েছে, মানে কে কোথায় কিভাবে কোনটা লিখেছে সম্ভব বলা সম্ভব না। যেটি বলা যেতে পারে আমার মনে হয় সেটি হচ্ছে রাজনীতি যখন দ্বিধাগ্রস্ত তখন বাংলাদেশের কবি সাহিত্যিকরা এই নির্মম হত্যাকাণ্ড, জাতির পিতার হত্যাকাণ্ডের একটি শৈল্পিক প্রতিবাদ। এটা তো অবশ্যই একটা বড় ঘটনা যে আসলে মানে যে বঙ্গবন্ধু তো বাঙালি কবিদের হৃদয় এবং বঙ্গবন্ধুর মৃত্যু আমাদের সকলকে যেভাবে নাড়া দিয়ে গেছে এবং বাঙালি ইতিহাসে এটা কখনো ঘটেনি। আপনি বর্তমানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শতবর্ষ উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে আপনি 1977 সালের 26শে মার্চ আদমজি জুট মিলে যে স্বাধীনতা দিবস অনুষ্ঠান হয়েছিল সেখানে আপনি প্রথম বঙ্গবন্ধু নিয়ে প্রকাশ্যে একটি প্রতিবাদ করেছিলেন, সেটি কবিতায় নয় বক্তব্যে। কবিতা এবং কবিতাও ছিল, বক্তব্যটা সেটা যদি একটু জানান আমাদের দর্শকদের। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি হলেও থাকি এবং তো বাসায় যেটা আসা যাওয়া তো করি। তো সেই সময় 26শে মার্চ আমার এখনও মনে পড়ে যে 26শে মার্চে একটা অনুষ্ঠানে, আর সে এরকম একটা সময়ে যে খুব আতঙ্কিত একটা সময় সব কিছু মিলে, তো এই সময় আমাদের বাসার পাশেই কিন্তু মাঠটা ছিল, ওখানে 26শে মার্চের অনুষ্ঠান এবং এই অনুষ্ঠানটা সঞ্চালনা তখন করেছিলেন আমাদের আজকের প্রধান নির্বাচন কমিশনার জনাব কে এম নুরুল হুদা। আমাকে কবিতা পড়তে ডাকলেন, তা আমি উঠে আমি দেখলাম যে এই 26শে মার্চে অনুষ্ঠানে জাতির পিতাকে স্মরণ করা হবে না, এটা তো হয় না। এবং আমি উঠে বললাম যে আজকের এই অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ না করে যদি কোনো অনুষ্ঠান হয় সেটা এই অনুষ্ঠান অপূর্ণ থেকে যাবে এবং জাতির পিতাকে স্মরণ না করে কোনো অনুষ্ঠান হতে পারে না। আর একটি ঘটনা আমার একটু বলতে হবে, এটা না বললে আসলে অপূর্ণ থেকে যাবে। আমরা সে সময় চেষ্টা করেছি প্রতিবাদের নানা অর্থাৎ মাধ্যমকে ব্যবহার করে বঙ্গবন্ধু হত্যার যে প্রতিবাদ সেটাকে সামনে নিয়ে আসার জন্য, এবং একটি ক্যাসেট তখন বেরিয়েছিল সেটার নাম হচ্ছে যতদিন রবে পদ্মা মেঘনা, এবং এইটার পুরো গ্রন্থন আমি করেছি। আর লিয়াকত আলী লাকি হচ্ছে মূল ব্যবস্থাপনা কাজটা করেছে, লিয়াকত আলী লাকি সুর এবং গান এসব কাজগুলি তার দিয়েছিল। তো এইটার নাম ছিল যতদিন রবে পদ্মা মেঘনা, এবং আমরা অনেক কষ্ট করে রেকর্ড করেছি, ভয় মানে এখানে করেছি, খুব মনে আছে লাকি বিষয়টা আমার সাথে শেয়ার করেছিল। আচ্ছা, তো এটার নামটা আপনারা জানেন যে একটা বিখ্যাত কবিতা আছে অন্নদা শঙ্কর রায়ের বঙ্গবন্ধুকে নিয়ে, যেটি তিনি বঙ্গবন্ধুর প্রয়াণের আগেই তিনি লিখেছিলেন, এটা ওই যে যতদিন রবে পদ্মা মেঘনা। তো এই এই যে আপনার এটা দিয়ে আমরা নামকরণ করেছিলাম, এবং এটিতে কবিতা, গান, অনেকগুলো জিনিস আপনার এখানে ছিল। যেমন একজন জাহিদুল হকও তখন গান লিখেছেন, সেখানেও মানে তার কবিতা সেখানে ছিল, নির্মলেন্দু গুণের কবিতাকে সেখানে গান করা হয়েছে। আমি নিজে একটা গান লিখেছিলাম, মুজিবর আছে বাংলার ঘরে ঘরে বাঙালির অন্তরে, তারপর লাকি নিজে একটা গান লিখেছে। তো এরকম অনেকে আপনার কণ্ঠ দিয়েছে,
আবৃত্তি করেছে, সব কিছু মিলে এটা সেটা ছিল প্রথম প্রতিবাদী ক্যাসেট। এটা কিন্তু একটা বড় ঘটনা আমি মনে করি সেই সময়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার হত্যাকাণ্ডের নিয়ে এবং তাকে নিয়ে তার জীবন, তার আদর্শ, তার সংগ্রাম, তার বীরত্ব, তাকে নিয়ে এবং তার হত্যাকাণ্ডের পর শোক এবং যে শক্তির রসায়ন নিয়ে কবিরা যেভাবে দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশে যত কবিতা, গল্প, উপন্যাস, নাটক রচিত হয়েছে, বিশ্বের অন্য কোনো মহানায়ককে নিয়ে এত লেখা কোনোদিনই লেখা হয়নি। সুতরাং অগণিত যে কবি সাহিত্যিকরা বঙ্গবন্ধুকে নিয়ে যে নতুন চেতনা সঞ্চার করেছিলেন বাংলাদেশকে, তাই কিন্তু পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে মূল নিয়ামক শক্তি হয়ে দাঁড়ায়। এবং সেই শক্তিটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা, মানব মুক্তির চেতনা, যেটি বঙ্গবন্ধু প্রজ্বলিত করেছিলেন এদেশের কোটি কোটি মানুষের বুকে। আগামী বছর আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উদযাপন করতে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সভাপতিত্বে একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটি আবার বাস্তবায়ন কমিটিও তৈরি করেছে। সেই বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়কারী সেদিনকার সেই তরুণ কবি, পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, বর্তমানে আমাদের এই বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী। আপনি এই গুরু দায়িত্ব হাতে নিয়েছেন তরুণ বয়সে, 20 বছর বয়সে একটি কবিতা লিখে আপনি যে দুঃসাহসের পরিচয় দিয়েছেন, আজকে একটি পরিণত বয়সে এসে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানের দায়িত্ব আপনার উপর পড়েছে, আপনি কীভাবে ভাবছেন আগামী বছরটাকে, মুজিব বর্ষকে? এটা আমার জন্য একটা সৌভাগ্যের, পরম সৌভাগ্যের বিষয়ের জন্য যে একসময় বঙ্গবন্ধু হত্যার যে প্রতিবাদের যে মিছিল, সেই মিছিল আমি সামিল হয়েছিলাম। আজকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে আয়োজন, সে আয়োজনে আমি সম্পৃক্ত হতে পেরেছি, এটা অবশ্যই আমার জন্য একটা বড় গৌরবের বিষয় আমি মনে করি। জন্মশতবার্ষিকীতে তাঁর যে অর্জন, তাঁর যে ত্যাগ, তার যে গৌরবময় অর্জন এবং তিনি যে সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, আমরা সেগুলিকে তো অবশ্যই আমরা উদযাপন করব এবং তার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা জানাবো। অর্থাৎ তার যে লিগেসি, সেটার এই এটার উত্তরাধিকারী তো আমরা, এবং সেটাকে আমরা উদযাপন করব। কিন্তু পাশাপাশি বঙ্গবন্ধু শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে আপনি জানেন যে বঙ্গবন্ধু সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের একজন নেতা হিসেবে কিন্তু তখন আবির্ভূত হয়েছিলেন। এই উপমহাদেশে একটা জাতিরাষ্ট্র, একটা অসাম্প্রদায়িক জাতিরাষ্ট্র তিনি প্রতিষ্ঠা করেছিলেন, পাশাপাশি শোষিতের একজন নেতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। শুধু তাই নয় যে তাঁকে সেই সময়ের মিডিয়া, আপনারা জানেন যে নিউজ উইক 5 এপ্রিল 1971 সালে রাজনীতির কবি হিসাবে আখ্যা দিয়েছিল। রাজনীতির কবি হিসাবে আখ্যা আসলে সকল পয়েট অফ পলিটিক্স, তো এখানে পৃথিবীর অনেক সেরা মানে নেতৃবৃন্দ আছেন যারা তার জাতির অন্তরাত্মাকে ধারণ করেছেন, জাতির স্বপ্ন, আকাঙ্ক্ষা, ক্ষোভ, হতাশা সব কিছু ধারণ করে কিন্তু সেই জাতির কবি হিসাবে আবির্ভূত হন। বঙ্গবন্ধু কিন্তু সেরকম এবং তাদের মধ্যে অগ্রগণ্য, এবং সেজন্য আপনি কিছুক্ষণ আগে যখন বলেছেন যে তাকে নিয়ে অনেক লেখা হয়েছে, আমরা দেখেছি যে এরকম বঙ্গবন্ধুকে নিয়ে যে হাজার হাজার কবিতা এবং সেই সঙ্গে গল্প, উপন্যাস, প্রবন্ধ অনেক কিছু লেখা হয়েছে, ভবিষ্যতে হবে, এবং আগামী প্রজন্ম বঙ্গবন্ধুকে আমি মনে করি আরও নতুন করে আবিষ্কার করবে। আর এখন তো আমরা বঙ্গবন্ধুর লেখাও পাচ্ছি, লেখক বঙ্গবন্ধু আমাদের সামনে আছে, অসাধারণ লেখা, এবং সেখানে বাংলাদেশের ইতিহাসের পাশাপাশি সামাজিক ইতিহাসও এমনভাবে বিদ্যুত হয়েছে যে বাংলাদেশের ইতিহাসকেও কিন্তু নতুন করে পুনর্নির্মাণ করতে হবে এখন, সেটা আমরা মনে হয়। তো এই বঙ্গবন্ধুকে আমরা শুধু বাংলাদেশে নয়, আমরা আমাদের দেশে, আমাদের দেশের বাইরে, অর্থাৎ সারা পৃথিবীতে কিন্তু বঙ্গবন্ধু যে ভাবমূর্তি, সেই সমুন্নত ভাবমূর্তিটাকে আরও সমুন্নত করে আমরা বঙ্গবন্ধুর এই জন্ম শতবার্ষিকীটা উদযাপন, এক বছরের একটা কর্মপরিকল্পনা 2020 থেকে 17 মার্চ 2021, এই সময়কালে অনেকগুলি প্রোগ্রাম হবে এবং অনেকগুলি প্রকাশনা হবে বিভিন্ন ধরনের, আমরা উদযাপনও করব এবং পাশাপাশি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর যে তাৎপর্য, সেই তাৎপর্যকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কিছু উদ্যোগ নেওয়ার চেষ্টা করছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের যে জাতীয় কমিটি যেটি, সেই জাতীয় কমিটির যিনি সভাপতি, জাতীয় কমিটির নির্দেশনা আলোকে আমরা কাজ করছি এবং আমরা কর্মপরিকল্পনা প্রায় শেষ করে নিয়ে এসেছি, এবং আমরা আশা করছি যে আপনাদের, অর্থাৎ দেশবাসীর এবং বিশ্ববাসীর সকলের সহযোগিতায় আমরা বঙ্গবন্ধুর প্রতি জাতির কৃতজ্ঞতা প্রকাশ করব, এবং সেই সঙ্গে নতুন প্রজন্মের কাছে, তরুণ প্রজন্মের কাছে
পৃথিবীর মুক্তিকামী মানুষের একজন অসাধারণ এবং অনন্য নেতা হিসাবে বঙ্গবন্ধুর ভাবমূর্তিকে আরও সমুন্নত করার চেষ্টা করব। ধন্যবাদ কবি কামাল চৌধুরী। প্রিয় দর্শক, মুজিব বর্ষ আগামী বছর, আমরা নিশ্চিত সেই বর্ষে যে কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হাতে নিয়েছি সেটা নিশ্চিতভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের মানুষের সামনে তার যে শৌর্য বীর্য এবং তার যে অর্জন এবং তার যে দুঃসাহসিকতা এর মধ্যে দিয়ে একটি অসাধারণ মহানায়ক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। ধন্য সেই পুরুষ নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে, ধন্য সেই পুরুষ নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়, ধন্য সেই পুরুষ হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে, ধন্য সেই পুরুষ কাহাতের পরে মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে, ধন্য আমরা দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ যেন গ্রীষ্মকাতর হরিণ জলধারার জন্যে, তোমার বুক ফুড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি আমাদের চোখের পলক পড়তে চায় না, অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা, দেখো একে একে সকলেই যাচ্ছে বিপথে অধঃপাত মোহিনী নর্তকীর মতো, জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার মিনারে, বিশ্বস্ততার চোরা গর্ত খুঁজছে সুরীদের জন্যে, সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কুমোরের ভাঙা পাত্রের মতো, চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি, দেখো যে কোনো ফলের গাছ সময়ে অসময়ে ভরে উঠছে শুধু মাকাল ফলে, ঝলসে যাওয়া ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা, দেখো এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই, নানা ছলছুতোয় স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেববাজের দল, দেখো প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই, তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারই মতো হয়ে যাচ্ছিলাম, আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে, তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত, তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতি গানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি, ধন্য সেই পুরুষ যার নামের উপর রৌদ্র ঝরে চিরকাল গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের উপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া, ধন্য সেই পুরুষ যার নামের উপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস, ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা, ধন্য সেই পুরুষ যার নামের উপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি।